প্রিডায়াবেটিস, যে হয়তো তিনি তার রক্তে শর্করার মাত্রাটি স্বাভাবিক নয় কিন্তু ডায়াবেটিক মাত্রাতেও যায়নি, এই রোগীদের ক্ষেত্রে আসলে কি পরামর্শ আপনার? সারা পৃথিবীতে আজকাল প্রিডায়াবেটিস নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে। প্রিডায়াবেটিস মানে হচ্ছে প্রাক ডায়াবেটিস, এখনও তার ডায়াবেটিস হয়নি, অর্থাৎ তার রক্তে ফাস্টিং অবস্থায় গ্লুকোজের মাত্রা 7-এর নিচে অবস্থান করছে, অথবা আমরা যখন 2 ঘন্টা পরে 75 গ্রাম গ্লুকোজ খাওয়ালাম তখন দেখা যাচ্ছে 11.1 মিলিমোল পার লিটারের নিচে অবস্থান করছে, 7.8 থেকে 11.1-এর মাঝে অবস্থান করছে। এরকম অবস্থা যদি কারো থেকে থাকে তাহলে আমরা সেটাকে বলি প্রিডায়াবেটিস। প্রিডায়াবেটিস সারা পৃথিবীতে এই কারণে গুরুত্বপূর্ণ, এখন বলা হচ্ছে আমেরিকায় প্রতি 4 জনের মাঝে একজনই প্রিডায়াবেটিস আক্রান্ত, এবং তারা জানে না যে তারা প্রিডায়াবেটিস আক্রান্ত। প্রিডায়াবেটিস কেন গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এটি কিন্তু আমাদের হৃদরোগের অন্যতম কারণ হতে পারে। যখন আমাদের রক্তে এরকম একটি অবস্থা থাকে তখন ম্যাক্রোভাসকুলার ডিজিজ বলে এক কথা রয়েছে, অর্থাৎ আমাদের রক্তনালী যেগুলো বড় বড় রক্তনালী রয়েছে, এই বড় বড় রক্তনালী কিন্তু প্রিডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের বেশি হয়ে থাকে।